রমজান মাস উপলক্ষে জেলা তৃণমূলের উদ্যোগে 150 মানুষকে ফল প্রদান। পূর্ব বর্ধমান 3 নম্বর ইসলামাবাদ এলাকায় শুক্রবার প্রায় 150 জন গরিব দুস্থ মানুষজন, সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, তাদেরকে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। 10 নম্বর ওয়ার্ড এবং 11 নম্বর ওয়ার্ড যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হলো। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক খোকন দাস, প্রাক্তন কাউন্সিলর শাহাবুদ্দিন খান সহ ওই এলাকার উদ্যোক্তরা। পাশাপাশি বর্ধমান বাদামতলা চৌধুরী চিরামিল বর্ধমান নন্দকুঠির সামনে সরস্বতী পুজো কমিটির পক্ষ থেকে মহিলারা এগিয়ে এলো। তার পাশাপাশি এলাকার যুবকরা লকডাউনের সময় যারা বাড়িতে গৃহবন্দী অবস্থায় রয়েছেন, কাজে যেতে পারছেন না, তার পাশাপাশি যারা বাড়িতে কর্মরত কাজকর্ম করেন তাদেরও মাইনে কাটা হয়নি, সেরকম প্রায় 100 জনকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো এদিন। কতজনকে দিলেন, কী কী দিলেন? আমরা 10 নম্বর ওয়ার্ড এবং 11 নম্বর ওয়ার্ড আমাদের নেতা খোকন দাসের সহযোগিতায় আজকে আমরা যারা এই ওয়ার্ডে রোজা রেখেছেন তাদেরকে আমরা কিছু ফল ফুল এসব আমরা দিলাম। আমরা দিলাম মোটামুটি 150 লোককে আমরা আজকে দিচ্ছিলাম। টিঙ্কু বিশ্বাসের 11 নম্বর টিঙ্কু বিশ্বাস পার্থ আছে, আমাদের কালিদা আছে, সত্যতা আছে, সবাই মিলে আমরা অনুষ্ঠান করি। আপনার নাম? আমার নাম স্বপন দাস। পবিত্র এই রমজান মাসে হাতটা ছাড়া আমাদের 10 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যারা রোজা রেখেছেন সেই রোজাদারদের সামান্য ফলমূল আমাদের দলের ছেলেরা তারা এই এলাকায় রোজাদারদের সবাইকে দিল। আমি এসেছি, আমাদের সহকর্মী শাহাবুদ্দিন খান এসেছে, এখানে স্বপনদা থাকে, টিঙ্কু বিশ্বাস আছে, আমাদের কালিদা, প্রদীপদা, সত্যদা, সমস্ত পার্থ সবাই রয়েছে। এই সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মূল দায়িত্ব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই করোনার বিরুদ্ধে লড়াই করছেন গোটা রাজ্য জুড়ে আপনারা দেখছেন, তার সঙ্গে সঙ্গে রোজার মাস পড়েছে। রোজার মাসে মানুষের পাশে দাঁড়ানো বিভিন্নভাবে আমরা প্রতিটি মানুষের পাশেই বর্ধমান শহরে দাঁড়িয়েছি। আমাদের দলের ছেলেরা বিভিন্ন ওয়ার্ডে এই সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।